সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত আমি রয়েছি তোমাদের পাশে আজকে আমি তোমাদের দ্য প্রপোজাল এই নাটকটি লেখক হচ্ছেন অ্যান্থন চেকোভ এই নাটকটি থেকে একটি গুরুত্বপূর্ণ লং কোশ্চেন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তো তোমরা যারা ক্লাস টুয়েলভে পড়ো যারা বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে এই কোশ্চানটি খুবই গুরুত্বপূর্ণ তারা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে আশা করি এই ভিডিওটা তোমাদের যে ফাইনাল এক্সাম রয়েছে সেই ফাইনাল এক্সামের ক্ষেত্রে অনেকটা হেল্পফুল

ওকে তো দেখো এর আগের ভিডিওতে আমি তোমাদের দা প্রোপোজাল থেকে আরও তিনটি গুরুত্বপূর্ণ লং কোশ্চেনের উত্তর তোমাদের শেয়ার করেছি তোমরা যদি ওই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে দেখো আমার ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কে গিয়ে তোমরা ভিডিওগুলো দেখে নাও তাহলে তোমাদের দা প্রোপোজাল থেকে আমি যে ধরনের লং কোশ্চানের উত্তরগুলো তোমাদের শেয়ার করছি এই সমস্ত কোশ্চেনগুলো থেকে তোমাদের ফাইনাল এক্সামে আসবে এবং তোমরা তোমাদের ফাইনাল একদমে অ্যানসারটা লিখতে পারবে ওকে তো দেখো আজকে আমি তোমাদের যে লং কোশ্চেনটি শেয়ার করতে চলেছি কোশ্চেনটি হলো ডেস্ক্রাইব দ্য

আফ দ্য প্লে দা প্রপোজাল অর্থাৎ সে হল প্রপোজাল নাটকের একমাত্র মহিলা চরিত্র ওকে সে হলো প্রোপোজাল নাটকের একমাত্র মহিলা চরিত্র সিজ টোয়েন্টি ফাইভ ইয়ার্স ওল্ড সিজ টোয়েন্টি ফাইভ ইয়ার্স ওল্ড অর্থাৎ তার বয়স হল পঁচিশ বছর স্তাববোন অ্যান্ড স্প্রিটেড স্তাববোন অ্যান্ড স্পিটেড অর্থাৎ জেদি এবং তেজস্বী ওকে জেদি এবং তেজস্বী সি ইজ অ্যান অ্যাক্সিল্যান্ট হাউস কিপার সি ইজিল্যান্ট হাউস কিপার সে হল চমৎকার হাউস কিপার অ্যান্ড নট ব্যাড লুকিং আর দেখতেও খারাপ নয় অর্থাৎ দেখতেও খুব ভালো ওকে নট ব্যাড লুকিং দেখতেও খারাপ নয় সি ইজ অলসো এ অয়েল এডুকেটেড লেডি সি ইজ অলসো এ অয়েল এডুকেটেড লেডি এছাড়াও সে সুশিক্ষিত মহিলা এছাড়াও সে সুশিক্ষিত মহিলা বাট বাই দ্য নেচার বাট বাই দ্য নেচার কিন্তু প্রকৃতির দিক থেকে সি ইজ ভেরি ক্রুয়েল সে খুব ঝগড়াটি ওকে সি ইজ ভেরি ক্রুয়েল সাম সে খুব আর্গুই উইথ অভার দেয়ার ল্যান্ডস অ্যান্ড ডগস সি আর্গুই উইথ লোমোভ অর্থাৎ সে লমোবর সঙ্গে ঝগড়া করেছে অভার দেয়ার ল্যান্ডস অ্যান্ড ডগ অর্থাৎ তাদের জমি জমা এবং কুকুরের বিষয় নিয়ে ওকে তাদের জমি জমা এবং কুকুরের বিষয় নিয়ে এবং তার আত্মীয় স্বজনদেরকে আক্রমণ করতে দ্বিধাবোধ করেনি ওকে সে লোমকে এবং তার আত্মীয় স্বজনদেরকে আক্রমণ করতে দ্বিধাবোধ করেনি বাট হয় সি কাম টু নো অ্যাবাউট লোমোভস প্রোপোজাল বাট হি কাম টু নো অ্যাবাউট লোমোস প্রোপোজাল কিন্তু যখন সে লমবের প্রস্তাবের বিষয়ে জানতে পারে সি বিকাম হিস্টেরিয়াস সে হিস্টেরিয়াস রোগীতে পরিণত হয় ওকে সি বিকাম হিস্টেরিয়াস সে হিস্টেরিয়াসে পরিণত হয় অ্যাট ফার্স্টি রিকোয়েস্টেড হার ফাদার সে তার বাবাকে অনুরোধ করে অ্যান্ড দেন সি ফোর্স হিম টু ব্রিং লোম ব্যাক আর সে লমকে ফিরিয়ে আনার জন্য তাকে বাধ্য করে ওকে অর্থাৎ সে লমকে ফিরে আনার জন্য তাকে বাধ্য করে ওকে দো লোমভ হ্যাজ প্রবলেম দো সেভিরাল ফিজিক্যাল প্রবলেম যদিও লোমভের শারীরিক অসুস্থতা রয়েছে সি টু মেরি হিম সে তাকে বিয়ে করার সিদ্ধান্ত করেছে ফার হিজ প্রপার্টি অ্যান্ড মানি ফর হিজ প্রপার্টি অ্যান্ড মানি অর্থাৎ তার সম্পত্তি এবং টাকার জন্য অ্যাজ সি ইজ সি ইজ ডোটার অফ এ ল্যান্ড অনার অ্যাজ সি ইজ ডোটার অফ এ ল্যান্ড অনার আর যেহেতু সে হলো জমিদারের মেয়ে সি হ্যাজ দ্য অ্যাডভান্টেজ অফ সোশ্যাল সি হ্যাজ দ্য অ্যাডভান্টেজ অফ সোশ্যাল পজিশন তার সমাজে সমাজে আগে থেকেই জায়গা রয়েছে ওকে অর্থাৎ তার সমাজে আগে থেকেই মর্যাদা রয়েছে অ্যান্ড মানি আর টাকা রয়েছে হুইচ মেক হার ইনসেন্সিটিভ অ্যান্ড রিডিউ হুইচ মেক হার ইনসেন্সিটিভ অর্থাৎ যেটা তাকে অনুভূতিহীন অ্যান্ড রিডিও আর অভদ্র করে তুলেছে অর্থাৎ যেটা তাকে অনুভূতিহীন এবং অভদ্র করে তুলেছে ওকে তো দেখো এই যে কোশ্চেনটা বললাম এই সরি এই যে অ্যান্সারটা বললাম এই অ্যান্সারটা আশা করি তোমরা বুঝতে পেরেছ তো তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী এ ধরনের গুরুত্বপূর্ণ নোটসগুলোকে সবার আগে পাওয়ার জন্য আর আমি তোমাদের জন্য সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট গ্রামাটিক্যাল যে রাইটিং স্কেলটা তোমাদের রয়েছে সেই রাইটিং স্কেলটি আমি তোমাদের শেয়ার করবো আমি যে রাইটিং স্কেলটি শেয়ার করবো সেই রাইটিং স্কেলটি তোমাদের এবছরের ফাইনাল এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো তোমরা অবশ্যই ওই রাইটিং স্কেলটি সবার আগে পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো